দুঃখজনক ঘটনা, এটা আমার নাই মেনে নেওয়া যায় না। আমি শোনার সঙ্গে সঙ্গে কারণ আমি আজকে আমার সঙ্গে ডিসেন্সের বাসে আমি এসেছি, এই পরিবার সাংঘাতিক মানে দুর্বল গরিব ও উত্তর মহারাণীতে তেলেমোড়া আসার পথে মালাকার গোষ্ঠীর মধ্যে এই হাতির এই বন্য জঙ্গলি হাটি দিয়ে এখানে অনুমান 5 থেকে 6 বাজে এটা হবে, এখানে এটা হয়েছে, জায়গাতেই ডেট হয়েছে। তার জন্য একদম দুঃখিত, আমরা প্রশাসনিকভাবে কীভাবে দেওয়া যায় তার জন্য আমি এই জিএম সাহেবকে ফোন করেছি। কালকে আমি সিএম সাহেবের সঙ্গে কথাও বলবো, আর ডিসিএম সাহেব এসেছে সঙ্গে সঙ্গে, আমরা দেখছি এটা কীভাবে করা যায়, সলিউশন কীভাবে করা যায়। এটা তো এক আজকে একটা না, এটা পরপর আমার বিশেষ করে আমার বিধানসভার মধ্যে কৃষ্ণপুর বিধানসভার মধ্যে এটা উপদ্রব হচ্ছে। এটা আগামী দিনে সিএম সাহেবের সঙ্গে কথা বলে এটা তুরন্ত আমরা এটা সলিউশন করতে চাই, আগামী দিনে কীভাবে আর রক্ষা করা যায় মানুষকে। এটা তো আজকে না অনেক দিন ধরে এটা হচ্ছে, অনেক লোকসান হয়েছে আমাদের, অনেক লোকসান হয়েছে। তার জন্য আমরা প্রশাসনিকভাবে আমি এখন তো বাজেট অধিবেশন চলছে, বাজেট অধিবেশনের পরে ডিএম সাহেবকে নিয়ে এবং আমাদের ডিএম ডিসিএম সাহেবকে নিয়ে ডিএপি সাহেব নিয়ে আমার ফরেস্ট ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেবকে নিয়ে আমরা উচ্চ পর্যায়ে বৈঠক করবো। এটা সলিউশন অটোমেটিক সলিউশন করতে হবে, করবো আমরা, কীভাবে করবো এটা আমরা দেখবো এই আগামী দিনে, এই অ্যাক্সিডেন্ট যেমন না হয় তার জন্য আমরা প্রশাসনের তরফে আমি দেখছি। আজকে আমি ডিসিএম সঙ্গে এডিএমের সঙ্গে কথা বলবো, বলে কালকে আমি সিএম সঙ্গে সঙ্গে কথা বলবো, আমি বলে প্রশাসনের যা সাহায্য করা করতে হয় আমরা সাহায্য করবো।